কথা হচ্ছে ফিজিক্স বং এই প্ল্যাটফর্মটা মানে আমি মূলত তৈরি করেছিলাম আজ থেকে 1.5 বছর মনে হয় মোটামুটি হয়ে গেল, 2022-এর শেষের দিকে। এবং এটার একটা খুব সাধারণ উদ্দেশ্য ছিল, মানে উদ্দেশ্যটা হয়তো খুব সাধারণ কিন্তু হয়তো অনেকের ক্ষেত্রে এটা প্রয়োজনটা মেটাবে। সেটা হচ্ছে আমরা যখন কলেজে পড়তাম আমাদের এটা মনে হতো যে কোথাও একটা আমাদের সমস্যাগুলো আমরা ঠিক আমাদের প্রফেসরদের কাছে মানে বলতে পারছি না, প্রকাশ করতে পারছি না। তো হয়তো প্রফেশনালিজমের দিক থেকে আমরা অনেক কিছু শিখছি কিন্তু ওই যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হওয়া বা সিনিয়রদের সাথে ঠিকঠাক করে যোগাযোগ, এই একটা গ্যাপ আমরা নিজেরা ফিল করেছিলাম, মানে ব্যক্তিগত আমিও ফিল করেছিলাম। পরবর্তীকালে আমি মাস্টার্স করে আমি WBSU থেকে মাস্টার্স করি এবং পরে আমি যখন PhD জয়েন করি তখন অনেকে আমাকে ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করতো যে দাদা এটা কি করবো, ওটা কি করবো। তো সেই সমস্ত ঘটনা থেকেই আমি 2022 সালে যখন আমি PhD-র সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে হবে হয়তো তখন আমি এই গ্রুপটা শুরু করেছিলাম যে ফিজিক্স বং বলে একটা গ্রুপ, মানে নামটা জাস্ট একটা আরবিটারিলি দেওয়া কিছু একটা ক্যাচি নাম। আর আমারই কিছু বন্ধু বান্ধব সিনিয়র যারা PhD করছে, আমাদের মূলত টার্গেটটা ছিল বাঙালি যারা ফিজিক্সে যারা রয়েছে UG to PhD, মানে আমরা মানে বিয়ন্ড PhD এখনো পর্যন্ত কিছু ভাবিনি, হয়তো আমরাই PhD কমপ্লিট করলে তখন হয়তো আমরাই সেই জায়গাটাই চলে যাব, বাট এখনো পর্যন্ত আমরা অ্যাড করিনি। এবং এখানে উদ্দেশ্যটা হলো এটাই, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টসরা আমাদের কাছে এখানে আসবে দাদাদের মতন করে, দাদা দিদিদের মতন করে আমরা তাদেরকে কতটা মানে গাইড করতে পারি, তাদের সমস্যাগুলো তারা আমাদের সঙ্গে আলোচনা করবে, এই উদ্দেশ্যটা থেকে গ্রুপটা আমাদের ওপেন করা। যেহেতু আমরা প্রত্যেকেই স্টুডেন্ট, মানে কেউ PhD কেউ মাস্টার্স কেউ UG মানে আন্ডার গ্র্যাড, সেহেতু আমরা যে খুব যে প্রফেশনাল এই গ্রুপ তা নয়, খুবই সাধারণভাবে আমরা এই গ্রুপটাকে চালাচ্ছি, যখন যার যেরকম সমস্যা হয় সেরকমভাবেই গ্রুপটা চলছে। আচ্ছা, এবার হচ্ছে মানে আমি আমার পরিচয়টা আপনাকে আপনার সাথে শেয়ার করি, যেহেতু মানে আপনার সাথে তো আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ হয়নি এখনো পর্যন্ত। আমার নাম শুভায়ন, আমি এই মুহূর্তে তাইওয়ানে আমি এক্সপেরিমেন্টাল কনডেন্স ম্যাটারে আমি PhD করছি। তো আর আপনার পরিচয়টা ফর সমস্ত অডিয়েন্সের জন্য জাস্ট বলে দিচ্ছি আমি, আমাদের সাথে আজকে রয়েছেন প্রফেসর ব্যানার্জি, আমাদের নারায়ণ ব্যানার্জি স্যার, উনি আইসার কলকাতাতে, যারা ফিজিক্সের সঙ্গে যারা জড়িত তারা অনেকেই আপনার মানে মানুষটাকে চেনেন, এই মানুষটাকে আমরা প্রত্যেকেই আমরা নাম শুনেছি, মানে ব্যক্তিগতভাবে পরিচয় হওয়ার সুযোগটা হয়ে ওঠেনি। আর আজকে সৌম্যজিৎকে একটা খুব বড় থ্যাংক ইউ, কারণ ওর জন্যই আলটিমেটলি আপনার সাথে আমরা যোগাযোগটা করতে পেরেছি। আর আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আপনি আমাদের জন্য একটা সময় দিয়েছেন। এবার হচ্ছে আমি তাহলে শুরু করছি আজকের মূলত যেটা আমাদের বক্তব্য, যেখান যেটার জন্য আমরা আপনার সাথে যোগাযোগ করেছিলাম, সেটা হচ্ছে দেখুন একটা জিনিস, আমরা যখন থেকে ফিজিক্স পড়া শুরু করেছি খুবই সামান্য কয়েক বছর হলো, একটা জিনিস আমাদের মধ্যে কনফ্লিক্ট কাজ করে। প্রথম হচ্ছে যে মানে ফিজিক্স হচ্ছে সব থেকে শক্ত বিষয়, হ্যাঁ মানে এটা আমরা যখন কলেজে ছিলাম যে ফিজিক্স ডিপার্টমেন্ট হচ্ছে একটা মানে ওপরের তলার থাকার একটা বিষয় আর বাকি সায়েন্সের এটা হচ্ছে একটু ডাউন, এটা হচ্ছে প্রথম একটা গ্যাপ তৈরি হয়। তারও তো আগে থাকে যে সায়েন্স নিয়ে পড়বো না, আর্টস নিয়ে পড়বো না, কমার্স নিয়ে পড়বো, সেটা আমি বাদই দিলাম। এবার হচ্ছে যখন ফিজিক্সের মধ্যে যদি ঢুকি আমরা, সেখানে তৈরি হয় হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স, এই কন্ডেন্স ম্যাটার বা হচ্ছে পার্টিকেল ফিজিক্স, এরকম একটা গ্যাপ তৈরি হয়। আর তারপরে আর একটা ভয়ানক জায়গায় তৈরি হয়, সেটা হচ্ছে আপনার থিওরিটিক্যাল ফিজিক্স এবং এক্সপেরিমেন্টাল ফিজিক্স। আজকে মানে এটা হচ্ছে মানে আমাদের মানে জানি না কত বছর ধরে চলছে, আপনি আমাদের অনেকটা সিনিয়র, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, আমি বা আমরা অনেকেই এটা লক্ষ্য করছি। সব থেকে আনফর্চুনেট বিষয় এটা হচ্ছে যে আজকে 2024 সালে দাঁড়িয়েও আমরা যারা ধরুন বিদেশে পড়াশোনা করছি বা যারা ভারতবর্ষেরই কোনো বড় বড় ইনস্টিটিউশনে পড়াশোনা করছে, তাদের মধ্যেও এই ধরনের মানসিকতাটা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে অনেকের ক্ষেত্রে। এবার এর অনেক পজিটিভ নেগেটিভ, থিওরি করার থিওরিতে কাজ করার পজিটিভ দিক, এক্সপেরিমেন্টে কাজ করার পজিটিভ নেগেটিভ সমস্ত দিকই রয়েছে। কিন্তু সবার আগে যেটা আপনার কাছ থেকে আমরা যেটা শুনতে চাইব, সেটা হচ্ছে এই ওভারঅল বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, পজিটিভ নেগেটিভ এই পরে আসছে, ওভারঅল বিষয়টাকে আপনি কিভাবে দেখেন।
শুভম, তোমাকে আমি তুমি বলি, কারণ তুমি তো অনেক বয়সে ছোট। অবশ্যই 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 এখন দেখো, তুমি তোমার আসল প্রশ্নটা আসার আগে আমি একটু যেটা নিয়ে শুরু করেছিলে সেখানে একটু বলি, যে ফিজিক্সটা অন্য বিষয়গুলো থেকে একটু শক্ত, অনেকটাই শক্ত, তারপরে অন্য বিষয়গুলো আসে, এটা বোধহয় খুব ঠিক নয় মানে আমার মনে হয়। তবে ফারাকটা হচ্ছে এই যে ফিজিক্সের অন্য অনেক বিষয় যেটা হয়, আমি কেবল সায়েন্স বলছি না, যে কোনো বিষয় বলছি, যে কোনো বিষয় যদি আমরা ভালো করে পড়াশোনা করতে চাই তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা জানতে হয়, এটা ঠিক। কিন্তু আমি একটা জিনিস বাদ দিয়ে তার আরে অন্য একটা জিনিস পড়তে পারি, আমি কিছুটা গ্যাপ দিয়ে কিছুটা জিনিস পড়াশোনা করতে পারি, সেটা নিয়ে সম্বন্ধে আমি জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু ফিজিক্স বা ম্যাথামেটিক্সে, যে কোনো ম্যাথামেটিক্যাল সাবজেক্টে সেটা সম্ভব নয়। সেইটাই হয়তো শক্ত মনে করার কারণ। কেউ হয়তো, ধরো আমরা যারা ফিজিক্স পড়ি তাদের সকলেই একটা ন্যূনতম অঙ্ক টঙ্ক করতে পারি। এখন যদি কাউকে জিজ্ঞেস করি লগারিদম ব্যাপারটা কি খুব শক্ত, কি বলবে? না না, মোটেই শক্ত না, খুবই সহজ। কিন্তু আমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ না শিখে লগারিদম শিখতে চাই, আমি কি পারবো? পারবো না। এই স্টেপ গুলো পেরোতে হবে, তবে আমি একটা জায়গায় যেতে হবে, যেতে পারবো। এইটা অনেক বিষয় সেটার প্রয়োজন হয় না। আমি কিছুটা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে পারবো না, কোনো কোনো ক্ষেত্রে কিছু স্টেপ আমি জাম্প করতে পারবো। কিন্তু যে কোনো ম্যাথামেটিক্যাল সাবজেক্টে, ফিজিক্সে বা এরকম অন্য বিষয়ে, অঙ্কে, এগুলো সম্ভব না। সেটাই হয়তো শক্ত মনে করার প্রাথমিক কারণ। আসলে বিষয়টা শক্ত নয়, কিন্তু ওই স্টেপ গুলো জাম্প করা যায় না। এবার তোমার এই প্রশ্নটা আসছি, মানে দেখো ফিজিক্স একটা ন্যাচারাল সায়েন্স, নেচারকে বোঝার চেষ্টা করে। তুমি এক্সপেরিমেন্ট বলছো, আমি আরেকটু বড় করে বলছি অবজারভেশন। তো এই অবজারভেশন ছাড়া তো ফিজিক্স এর কোনো অস্তিত্বই নেই। কেবল থিওরি করে তো ফিজিক্স করা যাবে না, তাতে ফিলোসফি করা যেতে পারে, দর্শন করা যেতে পারে, কিন্তু দর্শনেরও একটা জীবনের সঙ্গে একটা সম্পর্ক থাকে, কিন্তু সেটা হয়তো একটু দূরবর্তী সম্পর্ক। কিন্তু ফিজিক্সের সঙ্গে এই সম্পর্কটা খুব প্রত্যক্ষ। আমি যেটা অবজার্ভ করছি সেটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, যেটাকে আমি দেখছি সেটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। তাহলে এই এক্সপেরিমেন্ট বা অবজারভেশন, এগুলোর সঙ্গে ফিজিক্সের সম্পর্কটা একেবারে অঙ্গাঙ্গী, সেটাকে বাদ দিয়ে কিছু করা যায় না, এটাই আমার প্রাথমিক মত। তবে কেবল আমি একটা জিনিস অবজার্ভ করলাম, তাকে ফেনোমেনোলজিক্যালি এই ঘটনা ঘটে, এরকম সময় ঘটে, এটা না বলে তার কারণটা খুঁজে বার করার চেষ্টা করো, এটা হচ্ছে থিওরির কাজ। কাজে এই দুটো পরস্পরের পরিপূরক, পরস্পর বিরোধী নয়, এইটা আমাদের বুঝতে হবে। একটা ছাড়া অন্যটাকে করা সম্ভব না। অবশ্যই অবশ্যই। এবার বিশেষ স্পেসিফিক প্রশ্ন থাকে তুমি বলো, আমি চেষ্টা করবো। হ্যাঁ 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 অবশ্যই। এবার এবার আমি এক করে এগুলোর মধ্যে আসছি। এবার দেখুন, মানে এই যে আপনি যে যেভাবে বিষয়টাকে ব্যাখ্যা করা শুরু করলেন, যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে, মানে সত্যি কথা বলতে গেলে কি, এই ঘটনাটা, মানে যে স্পেসিফিক ঘটনাটার জন্য আজকে আমাকে ট্রিগার করেছিল যে এরকম একটা আলোচনার করাটা খুব দরকার, সেটা ধরুন হয়ে গেছে আজ থেকে কিন্তু 5-6 মাস আগে। এবং তারপরে আমি অনেকের সাথে কথা বলেছি এটা নিয়ে, মানে এমন এমন কিছু মানুষ যারা হয়তো একদম মানে স্ট্রিং থিওরিতে পিএইচডি পোস্ট ডক করছে এই মুহূর্তে, তারা আইআইটি কানপুর থেকে তারা গ্রাজুয়েটেড, তো তাদের সাথে আমি কথা বলেছি। তাদের মধ্যে একজন দাদা অ্যাকচুয়ালি আপনাকে সাজেস্ট করলো যে স্যারের সাথে কথা বল, খুব ভালো মানুষ হবে। যাই হোক, তো অনেকের ক্ষেত্রে আমি খুব নিউট্রাল একটা ভিউ পয়েন্ট পেয়েছি, যে আপনি যেটা বলতে চাইলেন সেটা কি হয়, তারা তাদের মতো করে বলেছে। কিন্তু সব থেকে বড় সমস্যাটা হয়ে যাচ্ছে যে এই যে এস্টাবলিশমেন্টের একটা জায়গাটা, যে যারা মানে আমি খুবই স্পেসিফিক ভাবে আপনাকে কথাটা বলছি, যে এক্সপেরিমেন্টের লোকজনদের এরকম একটা বক্তব্য হয়ে যাচ্ছে যে থিওরির লোকজনেরা, মানে যারা থিওরিতে কাজ করেছেন, যে প্রফেসরেরা মানে একদম প্রফেসর লেভেলে, কলেজে প্রফেসর লেভেলে, তাদের বক্তব্য হচ্ছে যে থিওরি না করলে, খাতার পর খাতা মানে পাতার পর পাতা অঙ্ক না করলে সেটা ফিজিক্স করা হয় না। হ্যাঁ, আর তো তারা যদি, যতক্ষণ না পর্যন্ত তারা এসে আমাদেরকে কাছে সরি না বলে, যতক্ষণ পর্যন্ত আমরা থিওরিদের লোকেদের কাছে সরি বলবো না যে না আমার বলাটা তাকে ভুল হয়েছে, তাকে ছোট করাটা ভুল হয়েছে,
এই জায়গাটা পর্যন্ত মানসিকতাটা গিয়ে পৌঁছেছে। আবার এটা কিন্তু একপাক্ষিক নয়, দুদিক থেকে, মানে থিওরির ক্ষেত্রে লোকেদেরও যে না এক্সপেরিমেন্ট যারা করছে তারা তো মানে ফিজিক্স করছে না, তারা মেটেরিয়াল সায়েন্স করছে বা তারা অন্য কিছু করছে, দ্যাট ইজ নট ফিজিক্স। তো এইরকম একটা ঘটনা। আর আপনি যে প্রসঙ্গটা বললেন যে যে কোনো বিষয়ের ক্ষেত্রে, মানে আমি আমার সাথে গত সপ্তাহেতে একটা আলোচনা হচ্ছিল যে মানে এটা হচ্ছে আমাদের সামাজিক একটা অবক্ষয়ের জায়গা বলতে পারি, আমি জানি না আপনি আমাকে সহমত হবেন কিনা, যে আর্টস নিয়ে যারা পড়ে তারা সমাজে তাদের গ্রহণযোগ্যতা কিছুই নেই। মানে মানে আলোচনাটা এরকম জায়গায় হয়ে গেছিল যে পিওর সায়েন্সের সঙ্গে বায়ো সায়েন্সের তুলনা, যে পিওর সায়েন্স একটু উপরের দিকে রয়েছে, বায়ো সায়েন্স তলার দিকে রয়েছে, তো সুতরাং আর্টস যারা রয়েছে তাদেরকে মানে তারা মাটিতে মিশে গেছে। কিন্তু আজকে আমরা যদি মানে কোনো একটা বাংলা সাহিত্যকেও পড়তে চাই, তার যে যতগুলো দিক নিয়ে আলোচনা হবে, মানে সেটার জন্য যে এক্সপার্টাইজ দরকার হয়, মানে সেটাও একটা নিজস্ব মানে অবশ্যই ফিজিক্সের তুলনায় সেটা কোনো অংশে আমরা তাকে ছোট করতে পারি না। তো এবার যেটা আপনার কাছে বলতে জিজ্ঞাসা করার থাকে, যে ধরুন আজকে একটি ছেলে যা যে এখন ইউজি স্টুডেন্ট, মানে আন্ডার গ্র্যাজুয়েট পড়ছে, সেটা এখন 3 বছর বা 4 বছরের যে কোর্সটা হোক না কেন, তারা তাদের মধ্যে না এই মানসিকতাটা কোথাও একটা থেকে যায় যে আমি থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে কাজ করব, না হলে ঠিক ফিজিক্স ব্যাপারটা হয় না, ব্যাপারটা ঠিক ফিজিক্স এর মধ্যে থাকছে না, এটা এটা একদম বাস্তব, মানে এটা একদম মানে সাধারণ আমাদের চোখে দেখা। তারা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে বা নিজেদেরকে ফ্লেক্সিবল রাখাটা যে কোন পরবর্তীকালে গিয়ে তারা ডিসাইড করবে, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? একদম ইউজি স্টুডেন্টসদের ক্ষেত্রে যারা সবে উচ্চ মাধ্যমিকের পরে ফিজিক্স পড়া শুরু করেছে। একটু বলবেন, আমি একটু আবার তুমি একটা বড় ভূমিকা করলে, আমি তো একটু তোমার মানে ভূমিকা তুমি যে তোমার ফিজিক্স প্রশ্ন একটু আগে থেকে শুরু করছো। দেখো এই ধরনের তর্কাতর্কিটা থাকবে, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু একজনকে মনে মনে বুঝতে হবে যে এটা আসলে একটা, এটা আমরা ঝগড়াঝাটি করছি নিজেদের লাইভলি রাখার জন্য মাত্র, এটা রোমান্টিক লেভেলে এর একটা দাম আছে কিন্তু আসলে কোনো দাম নেই। কারণ আমার একজন কেমিস্ট বন্ধুর সঙ্গে কেমিস্ট্রি আর ফিজিক্স নিয়ে আমার রোজ ঝগড়া হতো, তাকে আমি মাঝে মাঝে শুইয়ে দিতাম, দিয়ে একটা নির্মল আনন্দ অনুভব করতাম। কিন্তু তার মানে এই নয় যে আমি মনে মনে জানি যে কেমিস্ট্রি মানে খুবই খারাপ জিনিস, তা নয়, ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে এই এইটা একটা রোমান্টিক লেভেলের ঝগড়া, এটা তো থাকতেই হবে, তোমার তোমার নুন ছাড়া তো তরকারি হয় না, তেমনি এই ধরনের ঝগড়াঝাটি ছাড়াও একটা বিষয়ের প্রতি ভালোবাসাটা হতে হবে না। কিন্তু এই ঝগড়াঝাড়িটা আমি যদি আমার নিজের সাবজেক্টটাকে রেসপেক্ট করি, তাহলে আমার এইটা মাথায় থাকা উচিত আরেকজনও তার নিজের সাবজেক্টটাকে রেসপেক্ট করবে, এবং সেইটার প্রতি আমার রেসপেক্ট থাকা দরকার। এই রেসপেক্টের প্রতি আমি তার সঙ্গে ঝগড়াঝাটি করবো, পেছনে লাগবো, বদমাইশি করবো, সেটা একটা রোমান্টিক লেভেলে হবে, এই আর কি। আর ছাত্রদের যেটা তুমি পরের প্রশ্নটা করলে, আসল প্রশ্নটা সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল, ছোটবেলা থেকেই যারা ধরো 11-12 পড়ছে, তারা মনে করুন থিওরিটিক্যাল ফিজিক্স করলে তবেই আমার জীবনের সার্থকতাটা হবে। তার একটা কারণ আমি একদিন সৌম্যজিৎকে বলছিলাম, ও জিজ্ঞেস করছিল, তার কারণটা হচ্ছে যে আমরা ধরো যাদের দেখে বড় হয়েছি, এটা এটা তুমি যেহেতু তোমার একটা নাম হচ্ছে ফিজিক্স বং, আমি বাঙালিদের জন্যই এটা বলছি, বাঙালিদের ক্ষেত্রেই এটা বলছি যে আমরা যাদের দেখে বড় হই তারা সবাই থিওরি, তারা এক্সপেরিমেন্টালিস্ট নন। জগদীশচন্দ্র বসু ছাড়া ওনার যে যে আর কেউই এক্সপেরিমেন্টালিস্ট নন, এবং জগদীশচন্দ্র বসুর যে মূল কাজটা রেডিও ওয়েভ সেইটা তো তৈরি করা এবং ডিটেক্ট করা, সেটা তো উনি তার জন্য প্রায়োরিটি পাননি। কাজে যারা যারা নিজেদের কাজটার জন্য প্রায়োরিটি পেয়েছেন তাদেরই আমরা চোখের সামনে দেখি, সত্যেন বোস, মেঘনাথ সাহা বা তারও পরবর্তীকালে অন্যান্যরা, যেমন ধরো অমল রায়চৌধুরী, এটা সকলেই থিওরির লোক, এদের দেখে আমরা বড় হয়েছি, এই যে আমরা তাদের মতো হতে চাই, এটা খুব সহজ ব্যাপার, এতেও কিছু গোলযোগ নেই। আর এক্সপেরিমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা ছিল ভারতবর্ষে, অনেকেই সেটা কাটিয়ে উঠতে পেরেছেন, কিন্তু সে কাটিয়ে ওঠার জন্য কিছু একটা ক্ষমতা লাগে, সে আমি সেগুলো তো আসছি একটু ডিটেলেই বলছি। সেটা হচ্ছে ধরা যাক তুমি একটা এক্সপেরিমেন্ট করতে চাও, তাহলে পরে তোমার
কিছু টাকা পয়সা দরকার, ল্যাবরেটরি তৈরি করতে হয়, ল্যাবরেটরি যন্ত্রপাতি তৈরি লাগে, এইটার জন্য তোমার একটা সরকারি বা কারোর একটা সাহায্য লাগে, আর্থিক সাহায্য লাগে। এই সাহায্যটা সকলের থাকে না। জগদীশ বোসের আর্থিক অনুদানের প্রয়োজন ছিল না, উনি করেছিল, কিন্তু যাদের আর্থিক অনুদানের প্রয়োজন আছে তারা এক্সপেরিমেন্ট করতে পারে না। এইটা একটা বড় কারণ যে এক্সপেরিমেন্টে না যাওয়া। কিন্তু ধরো মাঝখানে কিছুদিন আমাদের দেশে কিছু সরকার কিছু এক্সপেরিমেন্টের জন্য কিছু গ্রান্ট দিতেন, সেটা আবার দুর্ভাগ্যবশত একটু একটু করে কমে যাচ্ছে। তার ফলে ফিজিক্সও ভালো এক্সপেরিমেন্টালিস্ট আমাদের দেশে তৈরি হয়েছে, যারা ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টদের সঙ্গে কম্পিট করতে পারে। কিন্তু কিন্তু মৌলিক বিষয়টা হলো, আমরা একটা হচ্ছে কাদের দেখে বড় হয়েছি, আর দ্বিতীয়ত আমার উপায়টা কত, আমার এক্সপেরিমেন্ট করার উপায়টা কত। একদম ছোট্টবেলার যে একজন একদম ছোট্টবেলায় সে তখন সায়েন্স কাকে বলে জানে না, ফিজিক্সও জানে না, কেমিস্ট্রিও জানে না, সে সায়েন্স বলতে কিন্তু মাইক্রোস্কোপ, টেস্ট টিউব এইসবই বোঝে, যন্ত্রপাতিই বোঝে। যন্ত্রপাতিগুলো না পেলে আমি কাজটা করব কি করে, এইটা বুঝতে হবে। আর এটাই মৌলিক বক্তব্য যে সুযোগটা কম, এক নম্বর, দু নম্বর হচ্ছে আমরা কার দেখে বড়। তারা যে থিওরি করেছেন তার একটা বড় কারণ হচ্ছে তাদের এক্সপেরিমেন্ট করার মতো উপায় ছিল না। আর এক্সপেরিমেন্ট করার হাতটা আর ফিজিক্স করাটা এক নয়। এক্সপেরিমেন্টালিস্ট ফিজিসিস্ট মানে কি, সে যে খুব ভালো তার যন্ত্রের হাত, যন্ত্র দিয়ে এটা মাপতে পারে, সেটা মাপতে পারে, এটা কাজ করতে পারে, ওটা কাজ করতে পারে, তা নয়। সে কি দেখতে চাইছে এই প্রশ্নটা তার কাছে পরিষ্কার থাকতে হবে, এবং আমার এক্সপেরিমেন্টের বা অবজারভেশনের ফলে আমি কি দেখতে পেলাম, আমার মৌলিক প্রশ্নের সঙ্গে তার সম্পর্কটা কি, তার উত্তর কতটা পেলাম, এইটা তাকে বুঝবার চেষ্টা করতে হবে। ভেতরের কালেকশনটা থিওরিটিশিয়ান করে দেবে, এটা ঠিক, কিন্তু এই দুটো সম্পর্কে যদি একজন এক্সপেরিমেন্টালিস্টের সম্মান ধারণা না থাকে, তাহলে কিন্তু সে ফিজিসিস্ট নয়। এক্সপেরিমেন্টাল ফিজিক্স মানে কিন্তু মানে এক্সপেরিমেন্টাল ফিজিস্ট মানে কি, সে তো ইঞ্জিনিয়ার নয়, সে মিস্ত্রি তো নয়, সে ফিজিসিস্ট, এটা মনে রাখতে হবে। কাজে সে কি প্রশ্ন আমি করছি এবং তার কি দেখছে, সেই প্রশ্নটা করে আমি কি দেখলাম, জবটা কি পেলাম, এই এই দুটো জিনিস সম্বন্ধে তার একটা ধারণা থাকতে হবে। মাইকেলসন মৌলিককে তুমি ছোট ফিজিসিস্ট বলতে পারো না, মাইকেলসনকে, তার মৌলিকের ছাত্র ছিলেন মাইকেলসন, সেই যে ইথার নেই এটা পরীক্ষা করে দেখিয়েছিলেন, সেই ইন্টারফেরোমিটার নিয়ে একটা মাইকেলসন ইন্টারফেরোমিটার নিয়ে সেখানে আলোটাকে দুভাগে ভেঙে ফেলে দেখিয়েছিলেন যে এরকম কোনো মাধ্যমের মধ্যে যে আলোটা যাচ্ছে এটাকে ধরে নিলে ভুল হবে। তো আমি সেই এক্সপেরিমেন্টাল ডিটেইলের মধ্যে যাচ্ছি না, সেটা আমাদের আজকে উদ্দেশ্য নয়। এই এক্সপেরিমেন্টটা তিনি বহুবার করেছিলেন, বহুবার করেছিলেন, তার প্রশ্ন ছিল ইথারটাকে ডিটেক্ট করা, এটাই তার উদ্দেশ্য ছিল, সে তিনি পারেননি, এই তার উত্তর যে না এটা নেই। এটা তোমাকে বুঝতে হবে, উনি কিন্তু একজন বড় ফিজিস্ট, প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার ছিল এবং উত্তরটাও উনি বুঝতে পেরেছিলেন, এইটা হচ্ছে উত্তর। মজাটা হচ্ছে মাইকেলসন কিন্তু এক্সপেরিমেন্টটা ল্যাবরেটরিতে করেছিলেন, এবং তারপরে যাতে করে ওই ফ্রিঞ্জ শিফট যেটা হয় সেটা যাতে সাবস্টেনশিয়াল হয়, সেটা করার জন্য উনি 22 গজ লম্বা একখানা মানে মাল্টিপল রিফ্লেকশনের পরে আর্মের ইন্টারফেরোমিটার তৈরি করেছিলেন, একটা ক্রিকেট পিচের মতো বড়, সেটা মাল্টিপল রিফ্লেকশনের ফলে দিয়ে করেছিলেন। ল্যাবরেটরিতে তো অত বড় থাকা সম্ভব নয়। এবার ওই এক্সপেরিমেন্টটা উনি পাহাড়ের ওপর নিয়ে গিয়ে করেছেন, সমুদ্র পৃষ্ঠে করেছেন এবং বিভিন্ন জায়গায় করেছেন। পরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি আপনার রেজাল্টটা নিয়ে কনভিন্স হতে পারছিলেন না, উনি একটা দুর্দান্ত উত্তর দিয়েছিলেন, আমি প্রথমবারই বুঝতে পেরেছিলাম যে আমি উত্তরটা পেয়ে গেছি, ইথার নেই। তাহলে আপনি এক্সপেরিমেন্টটা এতবার করে করলেন কেন, উনি বলছেন ফর দ্য ফান অফ ইট। এক্সপেরিমেন্টাল ফিজিস্টকে তার এক্সপেরিমেন্টে এনজয় করতে হবে, ঠিক ঠিক, তার প্রশ্নটাও বুঝতে হবে, তার উত্তরটা জানতে হবে এবং সেটাকে এনজয় করতে হবে, তবে সে ফিজিস্ট হবে, ঠিক। আমি এখানে একটা কথা বলতে চাই, সেখানে যদি এই এই ফিজিক্সটাকে যদি কেউ মনে করে যে এটা ঠিক ফিজিক্স নয়,
তাহলে তো মুশকিল, তাহলে তাকে আমি থিওরি করবো, সেটা ফিজিক্স পাতার পর পাতা অঙ্ক করবো। অঙ্কটা করবো এই জন্য যে ওই যে আমার প্রশ্ন এবং উত্তর যেটা আমি পেয়েছি না সেটাকে জোড়া দেওয়ার জন্য। কিন্তু ভালো থিওরি কে করে? এই জোড়া দিতে গিয়ে সে নতুন জিনিস প্রেডিক্ট করে ফেলতে, সেটা হচ্ছে ভালো থিওরিটিশিয়ানের লক্ষ্য। যে কোনো ভালো থিওরি তুমি দেখো, সেখানে পুরোনো একটা জিনিসকে ঠিকঠাক করার জন্য এই থিওরিটা করা হলো, দেখা গেলো সেখান থেকে নতুন জিনিস বেরিয়ে আসছে। যে কোনো থিওরিতে তাই নতুন জিনিস বেরিয়ে আসছে। এই দুটোর ক্ষেত্রেই তোমাকে দেখতে হবে যে আমি যেটা করছি সেটা আমার অ্যাটিচিউডটা কি, আমি কি করতে চাইছি, কি পাচ্ছি। এখানে আমি একটা জিনিস এখানে আপনার মানে মন্তব্যের সাথে অ্যাড করতে চাই, যেহেতু আমি একদম হার্ডকোর এক্সপেরিমেন্টে কাজ করি, মানে আমি সিনক্রোট্রনে কাজ করি, সিনক্রোট্রন রেডিয়েশন ইউজ করে আমি কাজ করি এখানে। তো আমরা অনেক ক্ষেত্রে অনেক এক্সপেরিমেন্ট, যেমন একটা উদাহরণস্বরূপ হচ্ছে আপনার ট্রান্সমিশন ইলেকট্রোমাইক্রোস্কোপি, টিএম এর ক্ষেত্রে একটা উদাহরণ বলছি, টিএম খুব কমপ্লিকেটেড একটা এক্সপেরিমেন্ট। তো টিএম আমরা করতে পারি, মানে আমি ব্যক্তিগতভাবে টিএম FIV দুটোই আমি করতে পারি, স্যাম্পল তৈরি করে FIV দিয়ে। কিন্তু অনেক সময় হয় যে সময়ের জন্য, এবং যেহেতু আমাদের সাফিসিয়েন্ট ফান্ডিং আছে, আমরা অনেক সময় থেকে আউটসোর্সিং করে দিই। আমাদের ইউনিভার্সিটির মধ্যে আমাদের টিএম সেন্টার রয়েছে, সেখানে আমরা আউটসোর্সিং করে দিই আমাদের স্যাম্পেলের রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে, SAD প্যাটার্ন বা হোয়াট এভার। এবার ওখানে যারা অপারেটর থাকে, যারা টেকনিশিয়ান যারা থাকে, দে আর নট ফিজিসিস্ট, মানে তাদের সাথে যখন আমরা কথা বলি যে তারা বলে দেখো আমি কিন্তু কিছু বুঝি না, তুমি কি পাচ্ছি আমি আমি বলে দিতে পারবো যে এটা অমুক প্লেন, ওটা অমুক প্লেন, আমি তোমাকে এটুকু বলে দিতে পারবো যে এই HKL ভ্যালু, তার করেসপন্ডিং এই SAD প্যাটার্ন, তার করেসপন্ডিং এই তুমি HRTM পাচ্ছ। এইবার তাহলে এই হচ্ছে পার্থক্যটা তার সাথে আমার, বুঝে নিতে হবে। তাকে কিন্তু অসম্মান করতে পারো না, তাকে করতে হবে অবশ্যই, কারণ সে পার্ট অফ ইউর প্রোগ্রাম, ও না থাকলে তোমার কাজটা করতে পারতে না। কিন্তু হি ইজ এ টেকনিশিয়ান এন্ড নট এ ফিজিসিস্ট। Yes. The technician ছাড়া তুমি কাজ করতে পারবে না, পারবো না। হ্যাঁ, তাকে তোমার রেসপেক্টটা দিতে হবে, এবং যে তাকে অর্থমূল্যটা দিতে হবে তা নয়, কিন্তু তাকে তার প্রপার সম্মানটা দিতে হবে। এটাও মনে রাখতে হবে যে সে কিন্তু ফিজিসিস্ট না, এই প্রশ্নটা কি এবং তার রেজাল্টটা কি তাতে তার কোনো দায় নেই, সেই দায়টা আমার। এবং যেহেতু এবং আমি যখন ওই ডেটাটাকে অ্যানালাইসিস করব, তখন কিন্তু আমাকেও প্রপারলি জানতে হবে যে ওই এক্স্যাক্ট ক্রিস্টাল স্ট্রাকচারের ভিতরে কি ঘটছে, বা যখন আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন করে যখন আমি বিভিন্ন অ্যানালাইসিস গুলো করছি, তাহলে এইখানটাতেই হচ্ছে আমাদের কর্তব্য বা আমাদের মানে বলতে পারেন মানে আমি যেটুকু শিখেছি সেই শিক্ষার ব্যবহারিক প্রয়োগ, যে আমি সেই এক্সপেরিমেন্টাল ডেটাটাকে কিভাবে আমি রিপ্রেজেন্টেবল করে তুলছি বা হোয়াট এভার যেটা ঘটনা ঘটছে। তো এটা আমি আমার অভিজ্ঞতার সাপেক্ষে আমি বললাম, যেহেতু আমি এক্সপেরিমেন্টে রয়েছি। আচ্ছা, আর একটা জিনিস আমি মানে আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বর্তমান বর্তমান প্রেক্ষাপটে মানে দুটো জিনিস আমি অ্যাকচুয়ালি বলবো, আগামী প্রথম পয়েন্টটাতে আসছি। বর্তমান প্রেক্ষাপটে এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা মারাত্মক একটা প্রয়োগ বা ব্যবহার এখন চলা শুরু করেছে, আজকে আমি যখন আমার 2018 থেকে 2020 হচ্ছে আমার মাস্টার্স ডিগ্রি। তো মাস্টার ডিগ্রির সময়তে আমি DFT-তে কাজ করেছিলাম, আমি একটা প্রজেক্টে কাজ করেছিলাম, মানে ফর মাস্টার্স প্রজেক্ট আমি করেছিলাম, সেটা আমি DFT-তে করেছিলাম। আমি খুব একটা ইন্টারেস্ট পাইনি, আমি যখন সিমুলেশনে কাজ করেছিলাম আমি ব্যক্তিগতভাবে খুব একটা সেই মজাটা পাইনি আমি, এবং যার ফলে আমি যখন PhD জয়েন করি আমি সেম টপিক বাট আমি এক্সপেরিমেন্টে আমি মুভ করি। তো সে 2020 থেকে 2022-23 পর্যন্ত মোটামুটি আমি হার্ড করে এক্সপেরিমেন্ট করছিলাম। পরে গিয়ে কোথাও একটা আমার মনে হলো যে যে জেনারেশনটা আসতে চলেছে আজ থেকে আরো 2-3 বছর পরে গিয়ে, সেখানে তো শুধুমাত্র আমার এক্সপেরিমেন্টাল এক্সপার্টাইজ দিয়ে আমি সার্ভাইভ করতে পারবো না, হয়তো সার্ভাইভ করতে পারলেও আমি হয়তো মানে গ্রোথটা আমার কোথাও একটা গিয়ে মিসিং থেকে যাবে। তো যার ফলে আমাকে সামহাও ওই যে কম্পিউটেশনাল যে নলেজটা সেটাকে আমাকে এক্সপেরিমেন্টের সঙ্গে ইনকর্পোরেট করতেই হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। তো অনেক স্টুডেন্টরা আছে যারা এখন UG-র বা PG-র, তারা আমাদেরকে প্রশ্ন করে যে আমাকে সিমুলেশন শিখতে হবে কিনা, বা আরো যদি সহজ ভাবে যে আমাকে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে কিনা। এবার আপনি একজন এক্সপিরিয়েন্স একজন মানে প্রতিষ্ঠিত একজন মানুষ হিসাবে, যারা মানে অলরেডি একজন সিনিয়র এক্সপিরিয়েন্স একজন মানুষ হিসাবে, আপনি কিভাবে গাইড করতে চান যারা এই মুহূর্তে যারা শুরু করছে সবে UG থেকে, তাদের কি করা উচিত?
এখন দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাপারটা যে কি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি যে খুব ভালো এখন দেখতে পাচ্ছি তা না, তাতে আশা আশঙ্কা সব রকমই থাকে। কিন্তু যাই হোক, কিন্তু তোমার এই মূল প্রশ্নের উত্তর আমি খুব সহজেই দিতে পারবো, সেটা হচ্ছে যে আমি কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং জানি না কেন, কিন্তু কিন্তু এখন যে যুগটা পড়ছে সেখানে এই কম্পিউটেশনটা জানতে হবে, ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে এবং প্রোগ্রামিংটাও শিখতে হবে, তাহলে পরেই আমি আমার কাজটা করতে পারবো। তার একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, কারণটা আমি বলছি দেখো, ফিজিক্সের থিওরিটিকে আমি বুঝে থিওরির লোক, তুমি সেটা জানো, কিন্তু দেখো এক্সাক্ট সলিউশনের থেকে বড় কিছু হয় না। এক্সাক্ট সলিউশন তুমি তো সলিউশনটা চোখের সামনে দেখতে পাচ্ছ, তার মধ্যে কোনো দুটো ছাপা নেই, এইটা হচ্ছে তোমার ইনপুট, এটা হচ্ছে আউটপুট। কিন্তু তুমি বলো তো বাস্তবে কোনো এক্সাক্ট সলিউশনের কিছু আছে কি নেই? একটা যে নিউটন ফার্স্ট ল, একটা বল গড়াচ্ছে একটা সময় থেকে যাবে, তুমি তো সত্যি সত্যি ফ্রিকশনে তৈরি করতে পারো, তাই না? এই সবসময় তোমাকে একটা অ্যাপ্রক্সিমেশনের জায়গায় যেতে হবে, তোমাকে একটা সলিউশন বার করতে হবে যেটা নাকি সত্যি খুব কাছাকাছি, ঠিক আছে? তাহলে ওই যে তুমি থিওরিটা জানো এক্সাক্ট সলিউশন, সেটাকে কাজে লাগিয়ে তুমি ওই অ্যাপ্রক্সিমেট সলিউশনটা বার করো। এটার জন্য তোমার কম্পিউটেশন তুমি যত ভালো করতে পারবে তত ভালো করতে পারবে। একটা এখন আমাদের এক্সপেরিমেন্ট যেহেতু অনেক উন্নত, আগেকার দিন এটা ছিল না, আগেকার দিন এক্সাক্ট সলিউশন দিয়ে আমরা খুব ভালো ভালো কাজ করতে পারতাম, কিন্তু এখন যেহেতু আমাদের এক্সপেরিমেন্ট অনেক উন্নত হয়েছে, টেকনোলজির সঙ্গে তাল মিলিয়ে আমাদের এক্সপেরিমেন্ট ফিজিক্স অনেক উন্নত হয়েছে, যে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং জিনিসটা জানতে হবে। কিন্তু ধরো ধরো তুমি একটা ইকুয়েশন দিয়ে তার সলিউশনটা তুমি কম্পিউটারকে বলে প্রোগ্রাম লিখে দিলে তোমাকে উত্তরটা বলে দেবে, ঠিক আছে? কিন্তু এই সহজ সলিউশনগুলো হাতে করে তোমাকে দু একটা অন্তত করতে, তাহলে তোমার এই ফিলিংটা হবে না সলিউশনটা কোথায় পেলো, ওই সলিউশনটা যদি ভুল হয় তাহলে কোথায় ভুল হচ্ছে এটাও তুমি বুঝতে পারবে। আমার ধারণা উত্তরটা খুব সহজ। এখন যারা পড়াশোনা করতে আসবে, ফিজিক্স করতে আসবে, এক্সপেরিমেন্টই করুক থিওরি করুক, আচ্ছা এক্সপেরিমেন্টের কিন্তু আমি একটু বৃহদার্থে আমার নিজের সাথে অবজারভেশন বলছি, অবজারভেশন মানে তার মধ্যে এক্সপেরিমেন্টও আছে। কি ধরো আমি তো কসমোলজির ছাত্র, কসমোলজি তো আমি ঠিক ল্যাবরেটরিতে কন্ট্রোল এক্সপেরিমেন্ট করতে পারি না, যে আমাকে অবজার্ভ করতে হবে, কিন্তু অবজারভেশন ছাড়া আমার থিওরিটা ব্যর্থ, কিন্তু সেটাকে আমি এক্সপেরিমেন্ট বলেই মনে করছি। এই অবজারভেশনের ক্ষেত্রে এবং থিওরির ক্ষেত্রে যারাই ফিজিক্সে কাজ করতে হবে আসবে, সাবস্টেনশিয়াল কাজকর্ম করতে চাইবে, তাদের কিন্তু একটা কম্পিউটার প্রোগ্রামিং এবং ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং অন্তত শিখিয়ে দিতে হবে। কিছু কিছু সফটওয়্যারও পাওয়া যায়, কিন্তু যদি প্রোগ্রামিংটা জানে তাহলে তার পক্ষে সফটওয়্যার ব্যবহার করাটা কোনো শক্ত ব্যাপার না, সেটা ব্যবহার করতে পারবে। কিন্তু এই জিনিসটা একটা ন্যূনতম দক্ষতার একটা কম্পিউটার প্রোগ্রামের উপর থাকা উচিত, নইলে বর্তমান যুগে ফিজিক্সে কাজ করা বেশ শক্ত, বেশ শক্ত নতুন প্রজন্মের কাছে। আমরা বেরিয়ে গেছি, আমাদের ছেলেপুলেরা ছাত্ররা তারা কম্পিউটার শিখে আমাদের কাজ করে দিয়েছে, আমি ওকে প্রবলেমটা বলেছি, প্রবলেমটা বুঝিয়ে ওর মতো করে কাজ করেছে, সলিউশনটা পেয়েছি, আমি তাকে বলেছি দেখো এর মানে হচ্ছে, অথবা তাকে এটাও অনেক সময় বলেছি তুমি এখানে ভুল করছো। কিন্তু কারণ হচ্ছে কম্পিউটার জিনিসটা হাতে করে তো আমি, কিন্তু একদিন কিন্তু হাতে করে কাজ করতে হবে। আমার কিছুদিন আগে পর্যন্ত আমার হাতে করে পুরোটাই অ্যানালিটিক্যালি করতে পারতাম, এখন কসমোলজিতে প্রচুর অবজারভেশন, আবার সেই এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টের রেজাল্ট তোমার যত বেশি পাবে তত তোমার কম্পিউটেশনের প্রয়োজন বেড়ে যাবে এবং সেটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমি এটা আপনার এই 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 প্রশ্ন এবং এই এই উত্তরের সাপেক্ষে আমি আরেকটুখানি এক্সটেন্ডেড একটা কোশ্চেন করতে চাইছি। যেমন আপনি যেটা বললেন যে আপনারা যেহেতু কসমোলজির ব্যাকগ্রাউন্ডের বা হোয়াট এভার, মানে আপনাদের জেনারেশন, ধরুন আমাদের থেকে দুটো দু তিনটে জেনারেশন আগের জেনারেশন আপনাদের জেনারেশনটা, আপনাদের জেনারেশনে এটা খুবই একটা, হয়তো আমার জানা নেই, এটা প্রশ্ন যে একদম হার্ডকোর থিওরিস্ট, থিওরিটিক্যাল একজন ফিজিসিস্ট বা থিওরিটিক্যাল একজন সায়েন্টিস্ট, একজন হার্ডকোর এক্সপেরিমেন্টাল, একদম খুব প্রমিনেন্ট একটা পার্থক্য ছিল কি ছিল না, এটা এটা প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, যদি থাকলেও, যদি তখন থাকলেও, আজকের দিনে দাঁড়িয়ে কোথাও গিয়ে আমার মনে হয় যে এই পার্থক্যটা আজকের দিনে আর নেই। আজকে যারা এক্সপেরিমেন্ট করছে
তারাও ঠিক যেমন ভাবে পাল্লা দিয়ে থিওরি করছে, থিওরি করছে মানে যারা সিমুলেশন করছে, কম্পিউটেশনাল মানে ভার্চুয়ালি যারা একটা মডেলকে এস্টাবলিশ করে যারা তার তার রেজাল্ট আউটপুট বের করছে, ঠিক তেমন ভাবেই থিওরির ক্ষেত্রে মানে যে সমস্ত থিওরির এক্সপেরিমেন্ট হয় তারা কিন্তু সমানভাবে কোলাবোরেশন হোক বা বিভিন্ন মাধ্যমে হোক তারা তাদের রেজাল্টগুলোকে সেরকমভাবে পাবলিশ করার চেষ্টা করছে যাতে একটা কম্প্যাক্ট একটা রেজাল্ট আসতে পারে বা হওয়াতে পারে। মানে আমার বক্তব্য এই যে দুটো আলাদা যে জোন থিওরি এবং এক্সপেরিমেন্ট সেটা সামাও কোথাও গিয়ে একটা মার্চ করে গেছে। আগের জেনারেশন এটা কতটা ছিল সেটা একটা আপনি বলবেন, আর একটা হচ্ছে এই মানে এই যে মার্চ করাটা তো কতটা দরকার, আমার মনে হয় দরকারই, এবং সেটা আপনার ক্ষেত্রে কি মনে হয়? সেটা দেখো, বিজ্ঞানের অগ্রগতির জন্য এই মার্চ করা তো অবশ্যই দরকার, আমরা যেটা বলছি তার সঙ্গে সেটা সম্পূর্ণভাবে কনসিস্টেন্ট যে বিজ্ঞানটাকে যদি আমাদের এগোতে হয় তাহলে থিওরি এবং এক্সপেরিমেন্ট দুটোই দরকার, কাজে তাদের কোথাও একটা মার্চ করা। কিন্তু একজন মানুষের তো একটা সত্তা আছে, তাই না? মানে এবং তার একটা ধরো কোনো একটা ব্যাপারে একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে, কোনো একটা ব্যাপারে দক্ষতা অদক্ষতার ব্যাপার আছে, কোনো একটা ব্যাপারে তার এমনকি রুচিরও ব্যাপার আছে। কোনো যদি ফিজিসিস্ট এক্সপেরিমেন্ট ফিজিসিস্ট হন তাকে একজন বড় থিওরিটিশিয়ান হতেই হবে, এ দাবি আমি করি না। একইভাবে একজন থিওরিটিশিয়ান তাকে যে এক্সপেরিমেন্টালিস্ট হতেই হবে, তাকে যে এক্সপেরিমেন্টে এখন পরীক্ষায় পাশ করার জন্য ল্যাবরেটরিতে পাশ করতে হবে সে আলাদা কথা, রিসার্চিংয়ে তাকে যে কিছু না কিছু এক্সপেরিমেন্ট হাতে করে করতে হবে এটা আমি মনে করি। এবং এক্সপেরিমেন্টালিস্টদের যে তাদের থিওরিটা, এক্সপেরিমেন্টালিস্টদের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু জটিল, কারণ তাদের হয়তো কিছু থিওরি করতে হতে পারে কিন্তু সেটাও পুরো থিওরিটা নয় আসলে, যেটা আমার ধারণা প্রশ্নটা এবং উত্তরটা এইটা, বাকিটা তারা এক্সপেরিমেন্ট দিয়েই করবে, থিওরিটা করবে অঙ্কটা বা থিওরিটা তারা থিওরিটিশিয়ানের হাতে ছেড়ে দেবে। কেউ যদি দুটোই করতে পারে নাথিং লাইক, কিন্তু স্পেশালিস্ট থাকবে, স্পেশালিস্টদের সেটা তার দক্ষতা এবং রুচি ভালো লাগা প্রতিভা এগুলোর উপর নির্ভর করে। যেমন জার্মানিতে যখন হল্যান্ড একবার তোমার সেই ফুটবলের টোটাল ফুটবল খেলে সবাই সবকিছু করে গোলকি বাচ্চারা সবাই সবকিছু, জার্মানির কোচকে বলা হলো তোমরা কি টোটাল ফুটবল খেলবে, ঘোড়ার ডিম খেলবে, টোটাল ফুটবল কেন খেলবে, আমি কি গার্ড মুলার খেলবো, তুমি স্টপারে খেলতে হবে তোমাকে, তাহলে আবার গোলগুলো করবে, গার্ড মুলাররা থাকবেই, তাদের গার্ড মুলার হিসেবেই রাখতে হবে, এটাই মনে করি। তুমি যদি বড় হতে চাও কিন্তু সবাই গার্ড মুলার হবে না, সবাই সাধারণভাবে দক্ষ যারা হবে তারা কিন্তু দুটোই যদি কিছুটা কিছু করতে পারে তাহলে খুব ভালো, কিন্তু এত সময় একজনের হবে, কিন্তু কেউ যদি দক্ষতা দুটো রকম থাকে তাহলে সে নিজের রুচি মতো বেছে নেবে আমি কোনটা করবো, এবং সে তার সময় সুযোগ মতো অন্যটাও করতে পারে, কিন্তু স্পেশালিস্টকে বাদ দেওয়া যাবে বলে আমি মনে করি। সবাইকেই থিওরি এক্সপেরিমেন্ট দুটোতেই সমানভাবে দক্ষ হতে হবে, এইটা যদি আমাদের দাবি হয় তাহলে কিন্তু আমরা সায়েন্সটাকে পেছিয়েই দেবো, কারণ কারুর কারুর দক্ষতাটা এক এক জায়গায় থাকে, সেই দক্ষতাকে আমরা দক্ষতাটাকে আমরা ব্যবহার করতে পারবো। ধারণাটা এসেছিল যে আগেকার দিনে সবাই সিঙ্গেল অথার পেপার পাবলিশ করত, মানে রিলেটিভিটি হোক, মানে সে আমাকে বলেছিল আইনস্টাইনের সাপেক্ষে অথার পাবলিশ করত, আজকের দিনে এটা কেন সম্ভব নয়, এটা আপনি কিভাবে উত্তর দেবেন? আচ্ছা, এক্সপেরিমেন্টে তো বোধহয় আরো বেশি অসম্ভব, কারণ এক্সপেরিমেন্টে অনেকে তুমি যে বললে যে আমি মাঝখানে একটা জায়গা আমরা আউটসোর্স করি আমাদের ইনস্টিটিউটে, কিন্তু অন্য কিছু লোক তারা সেটাতে এক্সপার্ট, অথরশিপটা বোঝে না তারা করে দেয়, তাহলে তুমি যদি না করো তুমি তোমার মানে এফিসিয়েন্সিটা কমে যাবে। কাজেই তুমি সেটা তো আউটসোর্স করতেই হবে, এবং সেক্ষেত্রে কারিগর দক্ষতা ব্যবহার করবে, এবং কাজে এটা খুব সহজ বোঝা, তাই কোলাবোরেটিভ কাজেরই এখন বাজারটা ভালো, কারণ যার যেখানে ওই যে তুমি আগের প্রশ্নে বললে সবাই তো সবকিছু করতে পারবে না, যার যেখানে এক্সপার্টিস তারা সেটা করবে, হয়তো দুজনে একইভাবে এক্সপার্ট তারা আলোচনা করে একটা কিছু করবে, সেজন্য তারা কোলাবোরেটিভ ওয়ার্ক করবে। তবে আগেকার দিনে তো বেশিরভাগ কাজে অ্যানালিটিক্যাল হতো এবং এক্সপেরিমেন্টেও অত রকম প্যান ঘোষ থাকতো না, কাজে তারা সহজ যন্ত্র নিজেরা বানাতো, বানিয়ে কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতো তারা, এবং থিওরিটিশিয়ানও তো বড় না, তারা অঙ্কটা নিজের হাতে করে বসত এবং তারা একাই লিখত, কাজে সেখানে কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন ব্যাপারটা অনেক জটিল,
তুমি বলছো কম্পিউটেশন, কেউ একজন প্রবলেমটা বুঝতে পারছে, তার উত্তরটা অ্যানালিসিস করতে পারছে, এই কম্পিটিশনটা তার হাত নেই, সে আরেকজনের সঙ্গে কোলাবোরেট করবে যে কম্পিটিশনটা ভালো যাবে, দুজনে মিলে একটা বড় কাজ হবে বা তার দুটো গ্রুপ মিলে একটা বড় কাজ হবে। এই কাজটার উন্নতির জন্যই কোলাবোরেশনটা দরকার। কিন্তু একেবারে ফান্ডামেন্টাল লেভেলের কোনো কাজ এক্সপেরিমেন্টেশনটা ক্রমশ শক্ত হয়ে যাচ্ছে। ধরো ওই যে এলএসি লার্জ হ্যাড্রন কোলাইডার, সেখানে একা একা কেউ কিছু কাজ করতে পারবে? তবে কোনো কোনো সময় বিশেষ করে থিওরিতে কেউ একা একা করতে পারে, যেমন আমার ছাত্ররা প্রায় সকলেই একা একা একটা দুটো করে পেপার লিখে। আচ্ছা, আমার ছাত্র ছাত্র থাকা অবস্থায় সেটা ঠিক বিজ্ঞানের বিষয় না, সেটা একটু দর্শনের বিষয়। একজন ছাত্র হিসেবে যখন আমার কাছে আসছে, আমি তার শিক্ষক এবং সে তার আমি সে আমার ছাত্র পিএইচডি স্টুডেন্ট, তখন আমি মনে করি যে এই কাজটাতে প্রবলেমটা ইভলভ করার ব্যাপারে তার রোল যদি বেশি থাকে, সেক্ষেত্রে আমার রোল, আমি তার সাথে যতই কানেক্ট করি না কেন, যতই যতবারই দেখি না কেন, কিন্তু যদি কোলাবোরেটর আসছে তখন আমি ছোটখাটো ভুল করে দিলে আমি বলবো যে আমারও কন্ট্রিবিউশন আছে। কিন্তু আমার একজন ছাত্র যদি একটা কাজ করে, প্রবলেমটা যদি সেই নিজেই ইভলভ করে, তাহলে পরে তার কাজ আমি দেখে দেবো না কেন, দেখো এইটা করো ওইটা করো, তাকে পরামর্শ দেবো না কেন, কিন্তু সে কাজটা তার, সেখানে আমার কোনো দায় নেই। এই যে আমার সব ছাত্রী সিঙ্গল অথর পেপার লিখেছে, এই যে আমি তো সিঙ্গল অথর পেপার লেখাছি অসম্ভব তো মনে করছি। যে আমাকে এই প্রশ্নটা করেছিল আমি তাকে এটা আমি সাজেস্ট করবো আপনার কথাটা শোনার জন্য। তো এটা আমার অভিজ্ঞতা ছিল না, সত্যি কথা বলতে গেলে যেহেতু আমি এক্সপেরিমেন্টে কাজ করি আমার চোখে তো পড়ে না। সম্ভব না, সম্ভব না, তুমি যদি কম্পিটিশন হাই লেভেল কম্পিটিশন করতে চাই তাহলে সম্ভব না। কিন্তু কিন্তু পুরোপুরি অ্যানালিটিক্যাল কাজ এখনো হয়তো সম্ভব, তুমি সে সিঙ্গল অথর পেপার লিখবে তাতে কি হয়েছে। আচ্ছা, এবার আমি একটা খুব মানে একদম অন্য অন্য প্রসঙ্গের একটা প্রশ্নে আসছি এই 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 ইয়েটি ধারণার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আজকের বিজ্ঞান অনেকাংশেই হচ্ছে বাজার কেন্দ্রিক, মানে বাজার পরিচালিত, মানে আমি যদি আরো ভদ্র ভাষায় কথাটা বলতে চাই যে প্রজেক্ট ফান্ডিং এন্ড রিসার্চ, এটা হচ্ছে বর্তমান রিসার্চের একটা পরিস্থিতি। এবং সেইখানে দাঁড়িয়ে যারা ধরুন হার্ডকোর থিওরিতে কাজ করছে তাদের ক্ষেত্রে তাদের কাজটা অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে অপ্রাসঙ্গিক, মানে সরাসরি সরাসরি সেটা বিক্রিজাত নয়। আমি যদি একদম পাতি কথায় বলি যে হার্ডকোর থিওরির কাজটাকে আমি বাজারে বিক্রি করতে পারবো না, আর সেখানেতে হচ্ছে আজকে সেটাও সেক্ষেত্রে কনডেন্স ম্যাটার অনেকটা এগিয়ে আছে, কনডেন্স ম্যাটারে সেটা থিওরি হোক বা এক্সপেরিমেন্টই হোক সেটাকে আমি বাজারে বিক্রি করতে পারবো, কোনোটা হয়তো ডিরেক্টলি আমি বিক্রি করতে পারবো, কোনোটা ঘুরপথে আমি ইন্ডাস্ট্রি আরএনডি মারফত বিক্রি করতে পারবো। কিন্তু কোথাও একটা দাঁড়িয়ে যখন একটি ছাত্র ফিজিক্স নিয়ে পড়া শুরু করছে বা ফিজিক্স নিয়ে গবেষণার মতন একটা দীর্ঘ একটা ধৈর্যশীল পথ সে বেছে নিচ্ছে, সেখানে কি এই পুরোপুরি অর্থনৈতিক কেন্দ্রিক যে সমাজটা হতে চলেছে বা হচ্ছে বা হচ্ছে, এটাকে কি মাথায় রেখে তাকে এগোতে হবে, নাকি কোথাও গিয়ে একটা তার যেটা নিজস্ব দর্শন বলুন, ভালোবাসা বলুন, ভালো লাগা বলুন, শিক্ষা, রুচি, হোয়াটএভার, সেটাও তো কোথাও গিয়ে একটা মানে আপনার ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করাটা উচিত। তৈরি হয় এখন রিসার্চ তাই হবে, তাতে অসুবিধা কিছু নেই, আমার তাতে আপত্তি কিছু নেই। কিন্তু কারো যদি স্ট্রংলি একটা বেসিক সায়েন্সে একটা কিছু করা হচ্ছে, তার আদৌ কোনো বাজারই সম্ভাবনা নেই, তাকে সেটা করতে দেওয়া হোক, সেই সুযোগটা তাকে দিতে হবে।
এখন সে সেই সুযোগটা যদি সে না পায়, বিক্রি করতে পারবো না বলে সে যদি না করে, তাহলে সে হলো না। কিন্তু আমি একটু বলি, সেটা হচ্ছে ধরো একজন মনে করছে যে সে একটা কাজ করতে চায়, এটা বাজারে বিক্রি করা সম্ভব নয়, তার ফলে তার চাকরি পাওয়া সম্ভব নয়, কিছুই সম্ভব। এখন না খেয়ে তো তুমি বেঁচেই থাকবে না, না খেতে পারলে তো সে কাজ করা সেই বেসিক সায়েন্স করতে পারবে না। কিন্তু কিন্তু সভ্যতার খাতিরে দেশের রাষ্ট্রের উচিত সে যদি সত্যিকারের ভালো কাজ করে, সে তার কোন রকমের অ্যাপ্লিকেশন না থাকলেও তাকে হেল্প করার পাশে দাঁড়ানো। ধরো একটা উচ্চাঙ্গ সঙ্গীত শুনে শুনে তোমার কি লাভ হলো বলো? বাজারে বিক্রি করতে পারলে? পারলে না। এখন গান লোকে শোনে, সেটা স্টাইলের জন্য, তখন সে বাজারে সে আর্টিস্টের পয়সা হবে, সে আলাদা কথা। কিন্তু আকবর তানসেনকে পালন করেছিলেন বলে না আমরা একজন তানসেনকে পেয়েছিলাম? আকবরে তো তার দিকে কোনো রাজত্ব বিস্তারের কোনো সুবিধা হয়নি, আকবর তো বাজারে বিক্রি করতে পারেনি। কিন্তু তিনি গান বাজনা সমজদার ছিলেন, তিনি মনে করছেন রাষ্ট্রের প্রতিভু হিসেবে এটা আমার কর্তব্য, তিনি করেছিলেন, তাই আমরা একজন তানসেন পেয়েছি। এইভাবে একজন মানুষকে সে যদি সত্যিকারের বড় অবদান রাখে, সেখানে রাষ্ট্রের একটা দায় থাকে তাকে মদত করা, সেটা আদৌ বিক্রির প্রসঙ্গটা ছেড়ে সেটা বাজারে কতটা বিকবে সেই হিসেবটা ছেড়েই করতে হবে। কিসের খাতিরে করতে হবে? সভ্যতার খাতিরে। আমরা তো অন্যদের মানুষ, তো অন্য জানোয়াদের থেকে একটু অন্যভাবে চিন্তা করতে পারে, তাই তো আমরা মানুষ। আমরা কেবলমাত্র জামা কাপড় পরে আছি বলে তো আমরা মানুষ নই, আমরা অন্যভাবে চিন্তা করতে পারি বলে আমরা মানুষ। আমরা একটা আপাতত অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে ভাবতে পারি না, সেটা তুমি যদি বলো যে সেটা ফিজিক্স এর জন্য কোনো কাজে লাগবে তাহলে আলাদা কথা, কিন্তু জ্ঞান অর্জনের জন্য সেটা যদি কাজে লাগে, তার কোনো টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন নাও থাকে, বাজারে বিক্রি করার সম্ভাবনা নাও থাকে, তাকে রক্ষা করার, সেরকম প্রতিভাকে রক্ষা করার আমাদের একটা দায় আছে জাতি হিসেবে, এটা আমি মনে করি, যে কোনো জাতি। এবং সেখানে একটা মজার গল্প বলছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর উইলসন একটা প্রজেক্ট লিখলেন, যেটা অ্যাক্সেলারেটর চান, অ্যাক্সেলারেটর বানাবেন, তো তিনি প্রজেক্ট লিখলেন বেশ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঠিক পর পর, তখন সে প্রজেক্ট ডিফেন্ড করতে গেছিল উনি, সেখানে সায়েন্টিস্টদের সঙ্গে, যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর পর গভর্নমেন্টের প্রতিষ্ঠিত লোকে, গভর্নমেন্টের যেটা থাকে মানে তোমার রিপ্রেজেন্টেটিভ থাকে, তাদের মধ্যে ছিলেন একজন ওয়ার মিনিস্টার, মানে যুদ্ধ সেক্রেটারি, আমেরিকাতে মিনিস্টার হয় না, সেক্রেটারি। তো উইলসন খুব উৎসাহের সঙ্গে তার একটা বললেন যে এইটা আমি করতে চাই, এই ধরনের অ্যাক্সিডেন্ট তাতে এই হবে। তাতে ওই যে ওয়ার সেক্রেটারি জিজ্ঞেস করলেন এটা ডিফেন্সে কি কাজে লাগবে, তো উইলসন প্রথমে থতমত খেয়ে গেল, কিন্তু উনি বড় ফিজিসিস্ট, উনি 2005 তৎক্ষণাৎ নিজেকে সামলে নিলেন, এটা ডিফেন্সে কি কাজে লাগবে, এর উত্তর উনি বলেছিলেন যেটা যুগান্তকারী হয়ে আছে, দ্য কান্ট্রি উইল বি ওয়ার্থ ডিফেন্ডিং। রেজাল্ট জানো, রেজাল্ট হচ্ছে ফার্মি ন্যাশনাল অ্যাক্সেলারেটর সেন্টার, ওই প্রজেক্টটা এই থেকেই ফার্মি ন্যাশনাল অ্যাক্সেলারেটর সেন্টার চলে। এইটা আমাদের বুঝতে হবে, এটা তোমাকে মেনে নিতে হবে, আজকে তুমি জিপিএস সিস্টেম ব্যবহার করো, জিপিএস টাকে অ্যাকিউরেট করতে গেলে জেনারেল ইডিভিটি ছাড়া উপায় নেই, জানো সেটা? আইনস্টাইন তো এটা ভেবে আবিষ্কার করেনি, আইনস্টাইন নেচারকে বুঝতে চেষ্টা করে। আমাদের সাহায্য করতেই হবে সমাজ হিসেবে, এটা আমি বলেছি।
এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি মনে করি আজকে আলোচনার ক্ষেত্রে। আমি এই এই বিষয়েতে মানে যে আমাকে আপনার আপনাকে সাজেস্ট সাজেস্ট করেছিলেন, আপনার নামটা, তার নাম হচ্ছে জয়দীপ, জয়দীপ জয়দীপ দা বলি আমি তাকে, আইআইটি কানপুর থেকে ও অ্যাকচুয়ালি পিএইচডি করেছে। ও আমাকে আমি ওকে জাস্ট একটা প্রশ্ন করেছিলাম যে ও তুমি তো স্ট্রিং থিওরিতে কাজ করছো, একদম থিওরি কোড কোড থিওরিতে কাজ করছো, তুমি তোমাদের এই মুহূর্তে অবস্থাটা কি? ও ডিরেক্টলি বলেছিল কোনো ফান্ডিং নেই ভাই, কোনো ফান্ডিং নেই, কিছু অবস্থা, ওটা পৃথিবী জুড়ে খুব খারাপ অবস্থা। আমি বলছি তাহলে এটার ভবিষ্যৎ কি? তখন একটা কথা বলেছিল, দেখ এটুকু জানি যেটুকু পড়াশোনা শিখেছি তাদের টিউশন পড়িয়ে দুবেলা ভাত জুটে যাবে আমার, কিন্তু নিজের ভালোবাসার ফিজিক্সটাকে ছাড়তে পারবো। তো এইটা মানে এই সমস্ত অর্থনৈতিক মানে অর্থনীতি দ্বারা পরিচালিত আমাদের জীবনের বাইরে গিয়েও বেঁচে থাকার যে একটা আবেগ বা ভালোবাসা, সেটা আমার মনে হয় না যে শুধুমাত্র পয়সা দিয়ে হবে না, সেটা তো আমরা বলে দিই বলছি, এখন না খেয়ে হবে না, বলি সেটা বলা উচিত কিনা জানি না। আচ্ছা বলছি, নাম টাম কিছু বলবো না, একজন একটি ছেলে, তখন ছেলে এখন সে ভদ্রলোক, তরুণ যুবক, সেখানে স্ট্রিং থিওরিস্ট কে নিয়েছে যাকে ওকে নেওয়া যায়। ওকে জিজ্ঞেস করা হয়েছে স্ট্রিং থিওরির অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন না না স্ট্রিং থিওরি কোনো অ্যাপ্লিকেশন, সে কি এই যে তোমার ব্ল্যাক হোলের এনট্রপি ওটা যে তোমার ব্যাখ্যা করতে পারে, সে যেটা পারে সেটা হচ্ছে এমন একটা রাইসিনোস্ট্রম ব্ল্যাক হোল, মানে হচ্ছে এমন একটা ব্ল্যাক হোল যার চার্জ আর মাস, আর চার্জ এবং মাস দুটোই আছে, এক্সট্রিমাল রাইসিনোস্ট্রম ব্ল্যাক হোল মানে যে চার্জ ইজ ইকুয়াল টু মাস, মানে কোনো একটা ইউনিট। ও বললো যে এইরকম একটা এক্সট্রিমাল রাইসিনোস্ট্রম যেটা করা যায়, ওরকম ব্ল্যাক হোল তো নেচার নেই যার অত চার্জ আছে যেটা নাকি তার মাসের সমস্যা, এই যে করা যায় না, তাহলে তুমি স্ট্রিং থিওরি করো কেন? তখন ও একগাল হেসে বললো তার একটা ইন্ট্রিনসিক ম্যাথামেটিক্যাল বিউটি আছে, সেটা আমাকে খুব অ্যাপিল করে। এই অ্যাপিল করার ব্যাপারটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ফিজিক্স করতে পারবে, সেটা কাজে লাগুক বা না লাগুক, এইটা আমি মনে করি। ঠিক 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 তাই। না আমরা আমি ব্যক্তিগত ভাবে যেহেতু একটুখানি মানে সাহিত্য প্রেমী, প্রচুর কবিতা টবিতা পড়ি আমি, কিন্তু আমি আমি কোথাও এটা মনে করি যে আমরা যারা ফেইনম্যানকে মানে ফেইনম্যানের লেখা আমরা বিভিন্ন ভাবে পড়েছি, তার যেটা মানে যে অ্যাপিলটা ছিল ফিজিক্সের প্রতি, যে স্মার্টলি বা একটা যে এটা ছিল, ওইভাবে যারা আমরা মানে বড় হওয়ার চেষ্টা করেছি, মানে একটা প্রত্যেকেরই তো একটা জার্নি থাকে, আর তার সঙ্গে আমরা বাংলা সাহিত্য যারা আমরা পড়েছি, কোথাও গিয়ে একটা মনে হয় যে মানে ফিজিক্সটা যেটা যেটা আপনি কথাটা যে যার কথা বললেন আপনি, যে অ্যাপিলটা করে, যে ম্যাথামেটিক্যাল বিউটিটা আমাকে অ্যাপিল করে, আমাদের প্রত্যেকের কাজের ক্ষেত্রে ওই যে একটা ভালোবাসা বা আবেগ বা মানে ওটাই আমার মনে হয় যে আমাদের গবেষণার জীবনে ড্রাইভিং ফোর্স, ওটাই কি আমাদের সকলের ড্রাইভিং ফোর্স হওয়া উচিত? হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ, মানে আমাদের যে আলোচনাটা আমি ভেবেছিলাম করবো না, আমি খুব স্যাটিসফাই এটা করে। এবার আমি দেখি আর যদি কেউ কোনো প্রশ্ন করে, আর এ হোক তাহলে। সূর্য অ্যাকচুয়ালি তুই হাত তুলেছিলিস, সূর্য ও খুব সম্ভবত আমি তো চিনি, ও এখন আন্ডার গ্রাজুয়েটে ভর্তি হচ্ছে সর্বোচ্চ মাধ্যমিক। সূর্য তুই শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ হ্যাঁ, তো আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোর প্রশ্নটা তুই বল। আচ্ছা, প্রথম স্যার নমস্কার, আমি নাম সূর্য দাস, আমি এই বিএসসি মানে ফিজিক্সে ভর্তি হচ্ছি। তো তো স্যার আমাদের এখানে এই বছর ভর্তি হয়েছে? হ্যাঁ স্যার, এই এই বছর ভর্তি হয়েছে আর কি বিএসসি ফিজিক্সে। আমি আপনাকে স্যার তখন একটা লেকচার দেখেছিলাম, মানে প্রফেসর অমল কুমার রায়চৌধুরীর সাথে আইএসিএস এ, তখন অমল কুমার রায়চৌধুরীর একটা ইউটিউবে লেকচার ছিল, তখন ওইখানে মানে মানে আপনাকে দেখেছিলাম তখন ওনার সাথে। তো স্যার আমাদের এখানে একটা আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার আমরা তো
দেখুন যেহেতু গ্রাম থেকে অনেকটা বিলং করছি, তো ছেলেবেলা থেকে আমাদের না পড়াশোনার যে আলাদা একটা অপরচুনিটি বলে থাকে যে পড়াশোনা করলে মানুষ এত ভালো জায়গায় যেতে পারে যে ফিজিস্ট হতে পারে বা কেমিস্ট হতে পারে, তো এই সমস্ত অপরচুনিটি আমরা ছোট থেকে কোনো পাইনি। তো উপরন্তু যে মাধ্যমিক হওয়ার পর যে মানুষ এইচএস এর জন্য যখন আমরা পড়তে অত একটু গ্রাম থেকে দূরে গেছিলাম, সেখানেও দেখেছি ফিজিক্স যতটা শেখা দরকার তার তুলনায় অনেক কম শিখেছি, তো আমাদের পার্সোনাল গ্রোথটা অনেকটা কম হয়েছে। তো এছাড়া আমার যে সমস্ত যারা বন্ধু বান্ধবরা রয়েছে তারাও আর কি মানে কেউ আর ফিজিক্স বলে মানে ফিজিক্স এর দিকে কেউ যেতে চাইছে না, মানে তারা হয়তো ভাবছে কি যে এই ফিজিক্স এর দিকে গিয়ে কিছু হবে না, মানে সবসময় টিউশন পড়াতে হবে, অর্থনৈতিক অবস্থা খুবই আমাদের দেশে একটা একটা খারাপ পরিস্থিতি যাচ্ছে, তো সেই তুলনায় কেউ যাচ্ছে না। তো উপরন্তু আমরা যে স্যারের কাছ থেকে যে একটা ব্যাপার শিখবো যে ফিজিক্স কি বা কেমিস্ট্রির মধ্যে এত কিছু আছে বা ম্যাথের মধ্যে অনেক রকমের পার্ট আছে, তো সেই বিষয়ের যে পার্সোনাল গ্রোথটা সেটা আমরা স্যারদের কাছে পাচ্ছি না, মানে এই জায়গার মধ্যে থেকে। তো এই কারণে আমরা শহরাঞ্চলের ছেলেদের থেকে অনেকটাই আমরা প্রথমত পিছিয়ে থাকছি, এর কারণে আমাদের রেজাল্টও কম হচ্ছে, আমাদের সেলফ ইমপ্রুভমেন্টও হচ্ছে না। তো তো আমার যেটা ইচ্ছে ছিল মানে যেটা জীবনের লক্ষ্য ছিল ফিজিক্স নিয়ে পড়া, বিষয়ত আমার এই একটা ভালো লাগা ছিল কোয়ান্টাম মেকানিক্স এর প্রতি, তো এই কারণে আমি হতে চেয়েছিলাম থিওরিটিক্যাল ফিজিস্ট। কিন্তু এখন যেটা পারিবারিক একটা অর্থনৈতিক ব্যাপার যেটা সমস্যা দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে যে অত দূর যে পড়বো তার জন্য একটা পড়াশোনার খরচ তো রয়েছে, সেটা এখন মেক আপ করার চেষ্টা করছে যতটা সম্ভব। তো আমরা এই জায়গা থেকে বেরিয়ে আবার উপরন্তু আমাদের গ্রামাঞ্চলে কেউ ফিজিক্স এ এত কিছু স্কোপ আছে, জ্যাম বলে এক্সাম দিয়ে যে থ্রু আইআইটি তে গিয়ে ভালো পড়াশোনা করতে পারে, তারপর পিএইচডির জন্য বা পোস্ট ডক এর জন্য ভালো জায়গায় যেতে পারে, এমন কোন রকমের অপরচুনিটি যে কেউ জানে এটা আমি জানি না আজ পর্যন্ত আমাদের এই জায়গায় থাকি। তো স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও যে আমি কিভাবে একটা ফিজিস্ট হতে পারবো, যে আমাদের যেহেতু সেলফ ইমপ্রুভমেন্ট অথচ অনেকটা নাই, শহরাঞ্চলের ছেলেদের থেকে আমরা অনেকটাই পিছিয়ে, তো এই অসুবিধা থাকা সত্ত্বেও স্যার কিভাবে আমি এগোবো নিজের লাইফে? ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছা আছে কিন্তু অনেকটা ব্যাপার ওই যেটা হয় আর কি, সবার সাথে যখন হয়তো পাঁচজনের সাথে কথা বলছি তার মধ্যে হয়তো বেশিরভাগ জনের জ্ঞান হয়তো অনেকটাই উপরন্তু অনেকটা উপরে, কিন্তু নিজের মনে হয় কনফিডেন্সটা অনেক জায়গায় কম, তো সেই তুলনায় কিভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে দেখো, গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলের মধ্যে তুমি যে প্রভেদের কথা বললে সেটা চিরদিনই ছিল, আজকে নতুন নয়, বরং আজকে প্রভেদটা একটু কমেছে এই কারণে যে এখন কমিউনিকেশন সিস্টেমটা অনেক বেটার, মানে আগের থেকে অনেক ভালো। এখন ইউটিউব চ্যানেলে অনেক কিছু তোমরা দেখতে পাও, যেমন এই জিনিসটাও তো তোমরা ইউটিউবে দেখতে পাবে ওরা বলছে, এরকম আগে তো এরকম ধরনের কিছু ছিল না। এখন বিভিন্ন ধরনের বক্তৃতা তুমি শুনতে পাও, তুমি নিজেই তো বলছো আইসিএস অমল রায় চৌধুরী সঙ্গে আমাকে দেখার চান্স তোমার খুব কম, কারণ অমল যখন মারা গেছেন তখন তুমি নেহাতি শিশু, আমার না তুমি কোনো ওনার জন্য একটা প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামটা হয়তো আমাকে দেখে থাকবে। তো এখন যাই হোক সেগুলো দেখছো, কিন্তু সেগুলো ছাড়াও গ্রামাঞ্চলে এখন সুযোগ সুবিধা আগের থেকে বেশি, একটা হচ্ছে গ্রাম শহরের মধ্যে বলছি, তারপর তোমার অর্থনীতিটার মধ্যে আসবে এখন। কিন্তু তুমি যদি ফিজিক্সে যারা বড় হয়েছে বাঙালি মোটামুটি প্রতিষ্ঠিত, তুমি যদি হিসেব নাও কোনো ধরো বড় বড় জায়গায় ফিজিক্সের যারা ফ্যাকাল্টি আছে তাদের বাঙালি কজন আছে, তাদের নিয়ে একটু হিসেব করো, দেখবে তাদের মধ্যে ঠিক আছে এখানে তোমার, অথচ তখন তাদের আমলে কিন্তু গ্রামে সেই কমিউনিকেশন সিস্টেম ছিল না, তৎসত্ত্বে এসছে। এইটা ওভারকাম করার সহজ উপায় হচ্ছে তোমার নিজের মোটিভেশনটা। পরেরটা হচ্ছে অর্থনীতি, অর্থনীতিটা ব্যাপারটা আমি খুব একটা ভালো বলতে পারবো না, কারণ এটা সত্যি, কারণ ফিজিক্স পড়ে ফিজিসিস্ট হিসেবে আসলে মোটামুটি দক্ষ ফিজিসিস্টের সংখ্যা ভারতবর্ষে অনেক, সে তুলনায় চাকরির সংখ্যা খুব বেশি নয়, ফিজিসিস্ট হিসেবে বেঁচে থাকার স্কোপটা অনেক কম, অনেকেই চাকরি পায় অনেকে পায় না ফিজিসিস্ট হিসেবে, তাদের অন্য কিছু করে জীবিকা নির্বাহ করতে হয়, সেখানে তো আমি কিছু বলতে পারবো না। তবে ফিজিক্সে এখন যেরকম ভাবে যে হারে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে সেটা খুব উদ্বেগজনক, খুব বেশি আসাটা ফিজিক্সে যেমন উদ্বেগজনক, খুব কমে যাওয়াটা উদ্বেগজনক। এখন উদ্বেগজনক
সেটার হাত থেকে মুক্তি কি আমরা জানি না, তবে একটু মোটিভেশনাল টক বা ফিজিক্স করলে এই সমস্ত জিনিস করা যায়, এই সমস্ত জিনিস করা যায় মানে বড় হওয়া যায় এটা নয়। ফিজিক্সের মূল বিষয়গুলো সম্বন্ধে যদি তাদের একটু অবহিত করা যায় গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলেও, তাহলে হয়তো বেটার হবে। এইগুলো খুব আকর্ষণীয় জিনিস, এইটা আমাকে আকর্ষণ করে, এইটা এটাতে আমি উদ্বুদ্ধ হতে পারি, তাতে আমি যদি আমার আমার দুমুঠো খেতে পেলেই চলে যাবে, আমার ধনী হওয়ার দরকার নেই, এই মোটিভেশন যদি থাকে তাহলে ফিজিক্স করতে আসবে, নইলে আসবে না। কারণ আমি তো কাউকে এইটা বলতে পারি না যে তুমি খেতে পাও আর না পাও তোমাকে ফিজিক্স পড়তেই হবে, কিন্তু কারো যদি এই মোটিভেশনটা থাকে সে সমস্ত বাধা অতিক্রম করে আসতে পারে, তাহলে ওয়ান ইজ ওয়েলকাম, তাকে আমরা স্বাগত জানাবো, সে খেটে নিশ্চয়ই কিছু না কিছু করবে। ইনফ্যাক্ট এখানেও আমি একটা গল্প বলতে পারি, আমি যখন ঠিক করলাম জার্নালিজম ভিটি নিয়ে কাজ করবো, আমি অমলবাবুর কাছে গিয়েছিলাম, অমল রায়চৌধুরী, বললেন স্যার আমি এরকম জিআর করতে চাই। উনি বললেন কেন তুমি কর্নার্স ম্যাটার করবে না কেন, তাহলে তো চাকরি গিয়া জেনারেলিটিভিটি করলে তো চাকরি পাবে না, এই কথার তো কোনো উত্তর হয় না, আমি চুপ করে দাঁড়িয়ে আছি। তখন উনি বললেন যে না খেতে পেয়ে মরার শখ যখন হয়েছে তখন করো, আমি আর কি বলবো, এই না খেতে পেয়ে মরার শখটা নিজের মধ্যে ফিজিক্স পড়তে আসবে, নইলে আসবে না। তবে ফিজিক্স পড়ে কিন্তু এখনো অনেক কিছু করা যায়, মাঝপথে যদি ভালো না লাগে কোর্স কমপ্লিট করে তুমি অন্য কিছুও করতে পারো। ফিজিক্সের ছাত্রদের আমি একটা জিনিস খুব জোর দিয়ে বলতে পারি, ফিজিক্সের ট্রেনিংটা এমন হয়, যেটা প্রথমে যেটা নিয়ে কথা ছিল, একটা সিস্টেম্যাটিক ট্রেনিং, তার ফলে ফিজিক্সের ছাত্রদের ইম্প্রোভাইজ করার ক্ষমতাটা বেশি থাকে, অন্য জায়গায় গিয়েও তারা সফল হতে পারে, এটা আমি বলতে পারি। ঠিকই, এটা 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 তো অবশ্যই। আর অবশ্যই আপনি যে কথাটা বললেন যে মানে সত্যি তো এখন আর গ্রাম শহরের পার্থক্যটা এখন সত্যি নেই, এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে ও যে সমস্যাটার কথা বললো শুধু সেটা কিন্তু শহরের সমস্যা, ঠিক আছে, মানে আমার মনে হয় আপনি যেটা বললেন সেটা ওর জন্য সাফিসিয়েন্ট, এরপরে তো দরকার হলে তো মানে আপনাকেও ইমেইলে রিচ করতে পারে বা আমাদের সাথে কথা বলতে পারে, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা তারা স্যারকে জিজ্ঞাসা করতে পারিস, খুব খুব শর্টলি, আমরা বেশি এক্সটেন্ড করব না এটাকে, যদি আর কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড হ্যান্ড রেইজ বলে অপশনটা যেটা আছে তারা করতে পারিস, আর যদি কারোর না থাকে তাহলে আমরা এখানেই শেষ করব। ঠিক আছে, তাহলে স্যার এই মুহূর্তে তো আর কেউ কোনো প্রশ্ন করছে না, আমি সত্যি বলতে গেলে কি আমি যেটা আলোচনা করতে চেয়েছিলাম আমি খুবই স্যাটিসফাই আপনার সাথে কথা বলে, আমাকে যখন সৌম্যজিৎ বললো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, সে একদিন আলোচনা করতে তাদের অসুবিধে কি আছে, একটু আমার সুবিধা মতো ডেটটা ফেলো। কিন্তু সত্যি কথা বলতে কি তোমার প্রশ্নগুলো আমার বেশ পছন্দের প্রশ্নগুলো হয়েছে, এবং তুমি দেখবে সবকটাতে কোনোটাতে আমি খুব একটা থতমত খাইনি, আমি যে আমি তো তৈরি হয়ে আসিনি, আমাদের মধ্যে কোনো রিহার্সাল হয়নি কি কিছু হয়, কিন্তু প্রশ্নগুলো আমার বেশ ভালো লেগেছিল, যে একটু হয়তো সময় লেগেছে গোছাতে, কিন্তু আমি প্রত্যেকে আমি আমার একেবারে মন থেকে উত্তর দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমার ভবিষ্যতে যদি কোনো রকম সময় সুযোগ হয় আপনার সাথে দেখা হওয়ার কথা হওয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ।